মহাসভার উত্তর পূর্বের সভাপতি পদে বিশ্বদীপ অখিল ভারত হিন্দু মহাসভা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে সংগঠন বিস্তারে তৎপরতা শুরু করেছে এই লক্ষ্যে বিশ্বদ্বীপ গুপ্তকে দলের উত্তর পূর্বাঞ্চলের সভাপতি পদে দায়িত্ব অর্পণ করা হয়েছে শনিবার এক প্রেস বিবৃতিতে মহাসভার জাতীয় মুখপাত্র অধ্যাপক ডক্টর নিরন গৌতম জানান উত্তর পূর্বে বিশ্বদ্বীপের বিশেষ যোগসূত্র থাকায় দলের জাতীয় সভাপতি রাজ্যশ্রী চৌধুরী তাকে এই দিয়েছেন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরায় সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করে মহাসভার কর্মসূচি এবং কাজকর্ম পরিচালনা করার জন্য বিশ্বদ্বীপকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে বিশ্বদ্বীপ নয়াদিল্লি থেকে জানান তাকে যে দায়িত্ব প্রদান করা হয়েছে তাতে তিনি আপ্লুত এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে উত্তর পূর্বে মহাসভাকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য নিরন্তর কাজ করে যাবেন প্রসঙ্গত বিশ্বদ্বীপগুপ্ত পরিচালন ডিগ্রিধারী একজন প্রযুক্তিবিদ শিক্ষা সংবাদ মাধ্যম এবং ব্যবস্থাপনা পরামর্শ প্রভৃতি ক্ষেত্রে তিনি কাজ করে চলেছেন বর্তমানে তিনি কেআরসি ফাউন্ডেশনের পরিচালন ট্রাস্টি এই ফাউন্ডেশন শিল্পোদ্যোগ ও বিভিন্ন ক্ষেত্রে সামাজিক সচেতনতা গড়ে তোলার জন্য তৃণমূল স্তরে কাজ করে থাকে এমনটাও জানানো হয়েছে উল্লেখ্য উনিশশো সালে মদন মোহন মালব্যের হাত ধরে হিন্দু মহাসভার সূচনা হয়েছিল উনিশশো সালে বিনায়ক দামাদার সাভারকারের নেতৃত্বে হিন্দু মহাসভা রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা পায়